হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আমার রিলিভারের সাথে কথা হয়ে গেছিলো, একটা সেখানে একটা সাইক্লোন হওয়ার কথা ছিল, যেটা সবাই জানো তোমরা, যে মোচা আসার কথা। তো উনি বলেছিলেন যে সাইক্লোনটা হয়ে যাওয়ার পর উনি জয়েন করবেন, বাট সাইক্লোনের কোনো রকম থ্রেট কিছু আমাদের এখানে নেই। তো সুতরাং ওনাকে ফোন করা হয় এবং উনি বলেন যে ঠিক আছে, উনি 11 তারিখে জয়েন করে যাবেন। ওনার সাথে আমার কথা হয়ে গেছে যে উনি 11 তারিখে জয়েন করবেন আর আমি 12 তারিখে সাইন আপ করবো, মানে শুক্রবার আমি সাইন আপ করবো। বাট এখানে একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে যে আমি বাড়িতে বলিনি, মানে আমি অন্তরাকে বলিনি, সেটা আমি অন্তরাকে বলেছি যে 12 তারিখ উনি আসবে, আমি 13 তারিখ সাইন আপ করবো, মানে একদিন পর। তো ও আমাকে একটা দিন পরে এসে মানে এক্সপেক্ট করবে, বাট আমি একটা দিন আগে যাব। তো সেটা একটু মানে একটুখানি ট্রিকি, কারণ ও তো আমাকে সারাদিন ফোন টোন করে। তো আমি ওর জন্য বলেছি ওকে যে 12 তারিখে একটু সিগন্যাল ধরবে না, আমাদের একটু ভেতরে ড্রেজিং করবো, তো আমাদের সিগন্যাল ফিগন্যাল ধরবে না, যাতে ও আমাকে বেশি মানে কল বা ভিডিও কল না করে। আজকে 11 তারিখ সকালবেলা আমার ডেলিভার কিছুক্ষণের মধ্যে চলে আসবে, মোটামুটি এই 11টা নাগাদ চলে আসবে। তো এখন আমি আমার ব্যাগটা বার করব, কিছু প্যাকিং করব, কিছুটা প্যাকিং এগিয়ে রাখবো ভাবছি। কালকে আমার বাড়ি যাওয়ার সময়, তার জন্য আমি আজকে থেকে গোছানোটা স্টার্ট করে দেবো। অ্যাকচুয়ালি বেশিক্ষণ লাগে না প্যাকিং করতে, বাট ওই আর কি, মানে একটা লাস্ট মোমেন্টে তাড়াহুড়ো থাকবে, তার জন্য ম্যাক্সিমাম কিছুই তো আমি এখন ইউজ করবো না। তো মোটামুটি ওভারঅল একটা প্যাকিং করে রেখে দেবো, আর আজকের দিনটাই শুধু, তারপরে কালকে তো নেমেই যাবো। তো ওর জন্য আজকের দিনে যতটুকু লাগবে সেটুকু রেখে বাকিটা প্যাকিং করে নেবো। এখানে কিছু জামা কাপড় আছে, এই কিছু জিনিস ওইখান থেকে কিনেছিলাম ভাইজ্যাগ থেকে, এই একটা নেভি লেখা টুপি আছে, এরকম কিছু সাবান আমরা প্রত্যেক মাসে 2-3টে করে পাই, আর এক প্যাকেট বা 2 প্যাকেট এরকম সার্ফের প্যাকেট পাই। তো সবটা ইউজ হয় না, অনেকটাই থেকে যায়। তো অনেকে ভাবে কী দরকার এগুলো রেখে আসি, আমি অনেক সময় নিয়ে আসি, কারণ অনেকজনকেই দিতে হয়, সবসময় সব কিছু দোকান থেকে কেনা সম্ভব হয় না। তো ফিল নেই কি যে হ্যাঁ ভাই আমি ইঞ্জিনিয়ার, জাহাজ থেকে এইসব জিনিস আনা যাবে না। তো ডেলিভার আসার পর আমি প্রচন্ড রকম ব্যস্ত হয়ে গেছিলাম, একদমই সময় পাইনি আর কোনো রকম ব্লগ করার, বিকজ অনেক রকম আপডেটস হ্যান্ড ওভার করতে হচ্ছিলো, সমস্ত রকম ডকুমেন্টেশন, সমস্ত ইমেল ফাইলস, কোনটার কী কাজ পেন্ডিং আছে সব কিছু করছিলাম। তো সেই করতে করতে আমার আর মানে ধৈর্য ছিল না যে আমি ব্লগ করতে করে দেখাতে পারবো প্রত্যেকটা জিনিস। এনিওয়েজ সব কিছু দেখানো হয়ে গেছে, ইঞ্জিন রুম ঘুরিয়ে দেখি দা দেখানো হয়ে গেছে, আর আজকে বিকেল সন্ধ্যাবেলা একটু ঘরের মধ্যে একটা গেট টুগেদার মতন প্ল্যান করেছি সবাইকে নিয়ে, ইঞ্জিন রুমে সবাইকে নিয়ে, আর তার জন্য একটুখানি অনেকক্ষণ হয়ে গেছে, এখন কেউ আসছে না। এনে কী প্রিপারেশন করছে মালুম পড়ে, সমাজ না সমাজে হ্যালো। কালকে ওই গেট টুগেদারের পরে আর রাত্রিবেলা কোনো অবস্থায় ছিলাম না যে আমি কথা বলবো, তো যাই হোক এনিওয়েজ ঘরের মধ্যে একটা মানে আয়লা চলে গেছে ঘরের উপর দিয়ে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি কালকে রাত্রিবেলা। আমার সকালবেলা একটুখানি প্যাকিং বাকি আছে, সকালের চা খাওয়া হয়ে গেছে, সকালের যা ডকুমেন্টেশনের কাজ থাকে সেগুলো হয়ে গেছে, একটু ব্রেকফাস্ট করে আমি ইঞ্জিন রুমে যাবো আজকে, গিয়ে বাকি সবার সাথে দেখা টাকা করে নেবো। আর 10টা নাগাদ মোটামুটি 10টা বা 11টা নাগাদ হয়তো বোট আসবে। সাড়ে পাঁচ মাস
কাটিয়ে দিলাম ড্রেস 15 সাড়ে পাঁচ মাস, সময়টাও কম নয়। এবং এরকম সময় যখন আমরা জাহাজে কাটাই, জাহাজটা আমাদের কাছে হয়ে যায় বাড়ি। জাহাজের প্রত্যেকটা আনাজ কানাজ আমাদের হয়ে যায় একদম বাড়ির মতন চেনা। জাহাজের মানুষগুলো তখন হয়ে যায় আমাদের পরিবারের এক। কথায় আছে যে জাহাজের বন্ধু তো নাকি গ্যাংভেদ থেকে নেমে গেলে শেষ হয়ে যায়, কিন্তু আমার জীবনের অভিজ্ঞতাতে সেটা কখনো হয়নি। আমাদের ইঞ্জিন রুমের গোটা টিমের একটাই আলাদা রকম ইউনিট তৈরি হয়ে যায় প্রত্যেকটা মানুষের সাথে। প্রত্যেকটা মানুষের সাথে এমন পরিচয় হয়ে যায় যেন মনে হয় যে এরা নিজেদের ফ্যামিলির কোনো অংশে কম নয়। এই সম্পর্কগুলো কোথাও না কোথাও আমার জন্য থেকে যায়। চলো হ্যাঁ দেখতে পাবে পারি তো যাই না কথায় আছে যে দিস ইজ দ্য হ্যাপিয়েস্ট ডে অফ আ সি ফেডার্স লাইফ, দ্য সাইন অফ ডে। এটা হচ্ছে হলদিয়া জেটটি, যেখানে নেমেছি এখন, লাগে যাচ্ছে সাথে। অফিসে এখন আছি, এখানে কিছু ডকুমেন্টেশন হবে। এই বাড়ি ফেরার আনন্দটা একটু অন্যরকম। ওই যে বললাম দিস ইজ দ্য হ্যাপিয়েস্ট ডে অফ আ সিফেয়ারার্স লাইফ। জাহাজ পর্ব এখানেই শেষ হলো, শুরু হলো নতুন একটা অধ্যায় যেখানে অ্যালেক্সা থাকবে, অভিরা থাকবে আর আমরা থাকব। যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর আমাদের নতুন নতুন ভিডিওসগুলো সাপোর্ট করো প্লিজ। থ্যাংক ইউ।